নমস্কার দেব স্টাডি সেন্টারে স্বাগত জানাই ঠিক রাত্রি আটটায় ডেপুটেশন ভ্যাকেন্সিতে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের খবর নিয়ে হাজির হয়েছি কোন বিদ্যালয় ডেপুটেশন ভ্যাকেন্সিতে কি বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কিভাবে আবেদন করবেন তা ডিটেলস আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোচবিহার জেলার আমবারি হাই স্কুল ডেপুটিশন ভ্যাকেন্সিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে বিদ্যালয়ের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে সেটি প্রকাশিত হয়েছে উনত্রিশ দুই দু হাজার কুড়ি অর্থাৎ আজকে উত্তরবঙ্গ সংবাদে যে পোস্টে নিয়োগ হবে সেই পোস্টটি হলো বিএসসি পাস পিওর সায়েন্স বিএড প্রিফারেবেল অর্থাৎ বিএড থাকলে অগ্রাধিকার পাবেন ভ্যাকেন্সির ক্যাটেগরি হলো আনরিজার্ভড অর্থাৎ সকলেই আবেদন করতে পারবেন ভ্যাকেন্সির টাইপ হলো লিয়েন ভ্যাকেন্সি ভ্যাকেন্সির টার্মিনেশন ডেট হল চব্বিশ নয় দু কুড়ি আবেদনপত্র পাঠাতে হবে নয় তিন দু কুড়ির মধ্যে কিভাবে পাঠাবেন বায়োডাটার সাথে শিক্ষাগত অন্যান্য প্রমাণপত্রের সেল প্যাটেস্টের জেরক্স দু কপি করে মনে রাখবেন একটি ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ অর্থাৎ ভোটার কার্ড প্যান কার্ড আধার ব্যাংক পাসবুক ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ যেখানে আপনার ফটো আছে এমন একটি ফটো আইডেন্টি কার্ড অবশ্যই দু কপি জেরস করে সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে দেবেন দিয়ে সরাসরি বিদ্যালয়ে জমা করতে পারেন অথবা পোস্টে পাঠিয়ে দেবেন ঠিকানা টু দ্য সেক্রেটারি আমবাড়ি ধনীরাম হাই স্কুল পোস্ট অফিস আমবাড়ি উত্তর ডিস্ট্রিক্ট কোচবিহার পিন সেভেন থ্রি সিক্স বিদ্যালয়ের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি পিডিএফ আকারে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে একবার দেখে নেবেন আবেদনপত্র পাঠিয়ে ভালোভাবে প্রিপারেশন নিন ইন্টারভিউর জন্য বেস্ট অব লাক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ডেপুটেশান ভ্যাকেন্সিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সরকারি ও বেসরকারি বিদ্যালয় কলেজে শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য কর্মী নিয়োগের খবর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার খবর সিলেবাস কোশ্চেন প্যাটার্ন এবং আপডেট জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের খবর দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন ভালো থাকুন আনন্দ থাকুন বাই